बिस्मिल्लाहिर रहमानिर रहीम। प्रिय शिक्षार्थीबृंद, आशा करी तुम्हरा सुस्थ आसो। तुम्हारे ऑनलाइन क्लासे स्वागत जानाच्छि। आमी मोहम्मद बजलुल हक, प्रभाषक पदार्थ विज्ञान, अहमद बावानी एकेडमी स्कूल एंड कॉलेज। तुम्हारे साथे धारावाहिक नियमे ऑनलाइन लैब क्लासगुली होच्छे। इतिमध्ये जे क्लासगुली होयेछे, आशा करछि तुम्हरा सेगुली भालोभावे बुझते पेरेछो एवं सेगुली अनुशीलनेर माध्यमे तुम्हादेर निजेदेर अर्जित ज्ञानके अनेक दूर एगिये नियेछो। आमी आज के तुम्हादेर द्वादश श्रेणीर पदार्थ विज्ञान शिक्षार्थीदेर पदार्थ विज्ञान द्वितीय पत्रेर प्रथम अध्याय तापगतिविद्यार थेके सृजनशील प्रश्न निये आलोचना करब। आमी इतिमध्ये तुम्हादेर तापगतिविद्या এই অধ্যায়ের যে বিষয়গুলি পড়ানো হয়েছে তার আলোকেই সৃজনশীল প্রশ্ন এখানে আলোচনা দেখাবো। আমরা এখানে একটা চিত্র দেখি। এখানে দেখা হয় এরকম চিত্র সাপেক্ষে একটা উদ্দীপকটা চিত্র দিয়ে, এই এরকম একটা চিত্র দেওয়ার পর এখানে যা বলা আছে আমি পর্যায়ক্রমে সেগুলি আলোচনা করব। কতে বলা হলো যে আপেক্ষিক তাপ কি, আপেক্ষিক তাপ কি, কতে বলা আছে যে আপেক্ষিক তাপ কি। তাহলে আপেক্ষিক তাপের সংজ্ঞা তোমরা ইতিমধ্যেই জেনেছ যে একক ভরে কোনো বস্তুর তাপমাত্রা একক পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বস্তুর উপাদানে আপেক্ষিক তাপ বলে। তাহলে এই সংজ্ঞাটা দিয়ে দিলে তুমি আপেক্ষিক তাপ কি সেটা হয়ে গেল। এখানে এক নম্বরের জন্য এই উত্তরটা হয়ে যায়। তারপরে বলা হলো তাপীয় বিশৃঙ্খলা, জগতের তাপীয় বিশৃঙ্খলা বলতে কি বোঝায়, জগতের তাপীয় বিশৃঙ্খলা। জগতের তাপীয় মৃত্যু বলতে কি বোঝায়, কি বোঝায়, এটা আমি
প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছি তাপীয় মৃত্যুটা কি, এটা এনট্রপির সাথে জড়িত, যে শক্তি রূপান্তরের অক্ষমতা, কোনো সিস্টেমের শক্তি রূপান্তরের অক্ষমতাই হলো এনট্রপি। এখন শক্তি রূপান্তরিত হবে কতক্ষণ পর্যন্ত, যখন তাপমাত্রা পার্থক্য থাকবে। তাপমাত্রা পার্থক্য থাকলে তখন তাপের প্রবাহ চলবে এবং শক্তি রূপান্তর চলবে। যখনই তাপীয় সাম্যতায় পৌঁছে যাবে তখন আর শক্তি রূপান্তরিত হবে না। তাহলে এই পৃথিবীতে যে সমস্ত ঘটনা আছে, যেগুলি স্বতঃস্ফূর্ত ঘটনা, সেইগুলি সর্বদাই কি সাম্য অবস্থার দিকে দ্রুত গতিতে আগাচ্ছে। যে মুহূর্তে সাম্য অবস্থায় পৌঁছে যাবে তখন আর তাপের আদান প্রদান হবে না, শক্তির আদান প্রদান হবে না। শক্তির আদান প্রদান না হলে তখন পৃথিবী অচল, পৃথিবীতে আর কিছু পাওয়া যাবে না। তাহলে এই যে শক্তির আদান প্রদান যদি বন্ধ হয়ে যায় তখন পৃথিবীর থেকে আর কিছু পাওয়া যাবে না। যেহেতু পৃথিবী থেকে কিছু পাওয়া যাবে না তখন পৃথিবীটা মৃত। তাহলে দেখা যাচ্ছে যে এই এনট্রপির আলোচনার মধ্যে থেকে আমরা এখানে জগতে তাপীয় মৃত্যু কি বলতে কি বোঝায় এটা এভাবে আমরা ব্যাখ্যা করতে পারি। এখন পরবর্তী পর্যায়ে এই চিত্র থেকে আমরা যে এখানে কার্নো ইঞ্জিনের দক্ষতা কার্নো ইঞ্জিনের দক্ষতা নির্ণয় করো, এই উদ্দীপকের আলোকে বলা হলো যে কার্নো ইঞ্জিনের দক্ষতা নির্ণয় করো। তাহলে কার্নো ইঞ্জিনের দক্ষতা নির্ণয় করার জন্য আমাদের প্রথম এখানে কি কি দেওয়া আছে সেটা দেখতে হবে। ঘতে বলা হলো যে কার্নো ইঞ্জিনের দক্ষতা নির্ণয় করো, তাহলে এখানে প্রয়োগমূলক একটি প্রশ্ন। হ্যাঁ, কার্নো ইঞ্জিনের দক্ষতা আমরা নির্ণয় করব। তা আশা করছি তোমরা ইতিমধ্যে অনেক কিছু বুঝে গিয়েছ, যে এখানে দেখো দুইটা তাপ দেওয়া আছে, তাপমাত্রা এখানে দেওয়া আছে 727 ডিগ্রি সেলসিয়াস, আবার আরেক জায়গায় দেওয়া আছে 27 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখানে একটা তাপ হলো উৎসের তাপমাত্রা, আর একটা তাপমাত্রা হলো যে এই গ্রাহকের তাপমাত্রা। যখনই কোনো ইঞ্জিন কাজ করবে তখন কি উৎস থেকে তাপ নেবে, উৎসের তাপমাত্রা থাকবে, আর যেখানে তাপ দেওয়া হবে সেটা গ্রাহক, সেই গ্রাহকেরও একটা তাপমাত্রা থাকবে। তাহলে এখানে দুইটা তাপমাত্রা দেওয়া আছে। তাহলে সেই ক্ষেত্র থেকে আমরা লিখতে পারি এখানে এই কি দেওয়া আছে আগে সেটা লেখো। এখানে উৎসের তাপমাত্রা T1 ইকুয়াল টু 727 ডিগ্রি সেলসিয়াস। এটাকে আমরা যদি ক্যালভিনে নিই 227 প্লাস 273 যোগ করলে ক্যালভিন হয়ে গেল। তাহলে এখানে দেখা গেল 1000 ক্যালভিন হলো উৎসের তাপমাত্রা। তাহলে গ্রাহকের তাপমাত্রা এখানে 2 ইকুয়াল টু 27 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু 27 প্লাস 273 এত ক্যালভিন ইকুয়াল টু 300 ক্যালভিন হলো এই গ্রাহকের তাপমাত্রা। তাহলে উৎস গ্রাহক দুটোই আমরা পেয়ে গেলাম। এখন বলা হলো যে এখানে কার্নো ইঞ্জিনের দক্ষতা নির্ণয় করতে হবে। দক্ষতা
दक्षता इटा इक्वल टू व्हाट এটা আমাদের নির্ণয় করতে হবে। তো এইগুলি প্রশ্ন দেওয়া আছে, তোমাকে উদ্দীপকটা দেখে এটা বুঝতে হবে যে আমার কোনটা গ্রাহক হবে, কোনটা উৎস হবে, সেই অনুসারে আমাদের এটা এই চিত্র সাপেক্ষে যেহেতু এই প্রশ্ন, সুতরাং এই চিত্র সম্পর্কে তোমাদের একটা ধারণা থাকতে হবে যে কোনটা উৎস এবং কোনটা গ্রাহক। কার্নো ইঞ্জিনের এই চিত্রগুলি আমি আগে তোমাদেরকে ক্লাসে আলোচনা করেছি। এখন এই গাণিতিক রিলেশন নির্ণয় করার জন্য এইরকম একটা উদ্দীপক দিয়ে যখন প্রশ্ন করা হলো, তখন তোমরা এই বিষয়গুলি ধারাবাহিকভাবে এভাবে লিখে নেবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা ইতিমধ্যে এইগুলি লিখে নিয়েছ। এখন আমি ওই পরবর্তী অংশে যাচ্ছি। তাহলে এখানে দক্ষতা নির্ণয় করতে হবে। এখন এইগুলি লেখার পর আমরা সূত্রে চলে যাব। আমরা জানি দক্ষতা এটা ইকুয়াল টু ওয়ান মাইনাস টি টু বাই টি ওয়ান ইন্টু 100%। এটা হলো দক্ষতার সূত্র। তাহলে দক্ষতার সূত্র এটা জানা থাকলে এখানে আমরা যে মানগুলি পেয়েছি সেই মানগুলি যদি এখানে স্থাপন করি, তাহলে দেখো কি হয়। ওয়ান মাইনাস টি টু এর পরিবর্তে আমরা পেয়েছি এক, টি টু এর পরিবর্তে আমরা পেয়েছি 300, আর টি ওয়ানের পরিবর্তে পেয়েছি 1000। তাহলে আমরা এটুকু যা এখানে লিখতে পারলাম যে ওই এত। তাহলে এটাকে যদি আমরা একটু মডিফাই করি, তাহলে কী দাঁড়ায় যে এখানে ওয়ান মাইনাস 0.3 ইন্টু 100%। তাহলে এখন দেখো এইগুলি তোমরা ক্যালকুলেটার দিয়ে এই বাকি দাগগুলি ক্যালকুলেটার দিয়ে করবা। এখানে আমরা দেখতে পাই যে এটা 0.7 ইন্টু 100%। তাহলে এক্ষেত্রে কী দাঁড়ালো যে 70%। তোমরা যদি এখানে উদ্দীপক দেখে কোনটাকে কি বলা হয়েছে সেটা যদি নির্ধারণ করতে পারো এবং লেখে সূত্রে বসাতে পারো, তাহলে তোমরা এক্ষেত্রে এক নম্বর পেয়ে যাবা। সূত্র পর্যন্ত চলে গেলে আর বাকি ক্যালকুলেশন করে ওই ফলাফল পর্যন্ত চলে গেলে আরও 2 নম্বর, তাতে করে তোমরা 3 নম্বর পেয়ে যাবা। কারণ এই ঘ অংশে যেটা আছে সেখানেও একটা জ্ঞানমূলক প্রশ্ন থাকে এবং জ্ঞানমূলক প্রশ্নের উত্তরও সেখানে থাকে। যেমন এখানে কী কী দেওয়া আছে সেটা তুমি জানো, সেটা এখান থেকে লিখতে পারছো, এটা জ্ঞানমূলক, এবং সূত্রটাকে সেটাও লিখতে পারছো। সুতরাং এই সূত্র জানাটা একটা জ্ঞানমূলক প্রশ্ন এবং তার উত্তর। তাহলে এইভাবে আমরা এখান থেকে ইটার মানটা, কার্নো ইঞ্জিনের দক্ষতাটা আমরা নির্ণয় করতে পারি। তো তোমরা বিষয়টা একটু আমার সাথে দেখো ব্ল্যাকবোর্ডের দিকে তাকিয়ে, তাহলে হোয়াইট বোর্ডের দিকে তাকিয়ে দেখো যে এখানে বোঝা যাবে। বোর্ডের দিকে তাকালেই যে এখানে চিত্রে আছে 727 ডিগ্রি সেলসিয়াস, আর এক জায়গায় আছে 27 ডিগ্রি সেলসিয়াস। মূলত ওই দুইটা তাপমাত্রাই বোঝার বিষয় যে আমরা কোনটাকে ওই উৎস বলবো আর কোনটাকে গ্রাহক বলবো। এই কার্নো ইঞ্জিনের চিত্র অনুসারে এই প্রথম দাপটাই উৎস আর তৃতীয় দাপটা গ্রাহক। তাহলে সেই ক্ষেত্রে আমরা এভাবে লিখে টি ওয়ান টি টু আমরা পেয়ে গেলাম। তাহলে টি ওয়ান পেলাম উৎসের তাপমাত্রা 1000 ডিগ্রি সেলসিয়াস, টি টু পেলাম গ্রাহকের তাপমাত্রা 300 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা জানি এটা ইকুয়াল টু ওয়ান মাইনাস টি টু বাই টি ওয়ান। এই সূত্রের মধ্যে আমরা মানগুলি বসিয়ে যখন আমরা এখানে ক্যালকুলেশন করি তখন দেখা যায় যে এখানে একটা রেজাল্ট চলে আসলো, সেই রেজাল্টটা কি 70%।
70% এই দক্ষতা এই ইঞ্জিনটা। তাহলে দক্ষতা দিয়ে তো তোমাদের ক্লাসে বিগত ক্লাসে আলোচনা করেছি, সেই আলোচনার সাপেক্ষেই তোমাদের এই উদ্দীপক নিয়ে প্রশ্ন। এখন ঘ অংশে যেটা বলতে চাই যে ইঞ্জিনটির যদি উৎসের তাপমাত্রা পরিবর্তন করা হয় এবং তাইলে ইঞ্জিনটির দক্ষতা 100% পাওয়া যাবে কি না। এখানে ঘ অংশে বলা হলো যে ইঞ্জিনের উৎসের তাপমাত্রা অসীম অসীম হলে অথবা গ্রাহক বা সিঙ্ক সিঙ্কের তাপমাত্রা 0 কেলভিন হলে দক্ষতা 100% হবে কি না গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে উপস্থাপন করো। তাহলে গ অংশে ঘর পরে ঘ অংশে যে আমরা পাইলাম সেখানে বলা আছে যে ইঞ্জিনের উৎসের, এই যে এখানে যে ইঞ্জিনটা আছে সেই ইঞ্জিনের উৎসের তাপমাত্রা যদি অসীম এবং সিঙ্কের তাপমাত্রা যদি জিরো করা হয় তাহলে দক্ষতা 100% হবে কিনা সেটা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখানোর জন্য বলা হয়েছে। এখানে যুক্তি প্রমাণ দিয়ে তোমাকে এটা দেখাতে হবে। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই প্রশ্নটাকে লিখেছ যে এখানে ইঞ্জিনের উৎসের তাপমাত্রা অসীম হলে অথবা সিঙ্কের তাপমাত্রা 0 কেলভিন হলে দক্ষতা 100% হবে কিনা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে উপস্থাপন করো। এখন এই প্রশ্ন উত্তরটা কিভাবে আমরা পাব সেটাই আমরা লিখছি। তাহলে এই ক্ষেত্রে গ অংশের যে উত্তর সেক্ষেত্রে তাপমাত্রার একটা ব্যাপার আছে, গ অংশের জন্য লিখতে হবে যে এখানে উৎসের তাপমাত্রা T1 ইকুয়াল টু অসীম ইনফিনিটি আর সিঙ্কের প্রথম ক্ষেত্রে উৎসের তাপমাত্রা T1 ইকুয়াল টু ইনফিনিটি, সিঙ্কের তাপমাত্রা T2 ইকুয়াল টু 27 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু 27 + 273 এত ক্যালভিন ইকুয়াল টু 300 ক্যালভিন। তাহলে এক্ষেত্রে আমাদের এটুকু পেয়ে গেলাম দক্ষতা এটা 1 ইকুয়াল টু হোয়াট। প্রথম ক্ষেত্রে আমরা এটুকু দেখব। তাহলে তোমরা লিখে নাও এখানে যে উৎসের তাপমাত্রা, প্রথম ক্ষেত্রে উৎসের তাপমাত্রা T1 ইকুয়াল টু অসীম বা ইনফিনিটির চিহ্ন দেওয়া হলো, সিঙ্কের তাপমাত্রা বা গ্রাহকের তাপমাত্রা T2 ইকুয়াল টু 27 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু এখানে যে মানটা বসালে যা হয় সেটা আমরা লিখেছি। তো
তাহলে দক্ষতা এটা ইকুয়াল টু এটা 1 ইকুয়াল টু কত হবে সেটা আমরা নির্ণয় করব। তাহলে এই ক্ষেত্রে আমরা এটুকু লেখার পর আমরা জানি এটা এই ক্ষেত্রে লিখব এটা 1 ইকুয়াল টু 1 মাইনাস টি টু বাই টি ওয়ান ইন্টু 100%। তাহলে এখানে দেখো মানটা যদি আমরা বসাই 1 মাইনাস টি টু হলো 300 আর টি ওয়ান হলো অসীম ইন্টু 100%। তাহলে তোমরা জানো যে কোনো সংখ্যাকে অসীম দিয়ে ভাগ করলে সেটার মান শূন্য হয়। তাহলে 1 - 0 কোনো সংখ্যাকে অসীম দিয়ে ভাগ করলে ফলাফলটা কি হয়? 0। তাহলে 1 - 0 ইন্টু 100%। তাহলে এখান থেকে ফলাফল দাঁড়ালো কি 100%। তাহলে এক্ষেত্রে আমরা একটা অংশে দেখতে পেলাম যে দক্ষতা এটা 1 গ অংশে পাওয়া গেল, যে যদি ইঞ্জিনের উৎসের তাপমাত্রা অসীমে নিয়ে যাওয়া হয় তাহলে সেক্ষেত্রে দক্ষতা আমরা পেয়ে যাচ্ছি 100%। যে ইঞ্জিনের তাপমাত্রা উৎসের তাপমাত্রা যদি অসীম হয় তাহলে এই ইঞ্জিনটার দক্ষতা পাওয়া যাবে 100%। তাহলে একটা ক্ষেত্রে আমরা প্রমাণ পেয়ে গেলাম 100%। এখন আরেকটা অংশে আমরা আসি। আরেকটা অংশ যে এইখানে আমরা পেয়ে যাই যে দ্বিতীয় ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে আমরা পেয়েছি এটা 1 = 100%, দ্বিতীয় ক্ষেত্রে উৎসের তাপমাত্রা T1 উৎসের তাপমাত্রা T1 = 727 ডিগ্রি সেলসিয়াস = 727 + 273 কেলভিন = 1000 কেলভিন। আর সিঙ্কের বা গ্রাহকের তাপমাত্রা বলা হলো যে 0 কেলভিন, সিঙ্কের তাপমাত্রা 0 কেলভিন। দক্ষতা এটা 2 = হোয়াট? তাহলে এখানে দুইটা শর্ত দেওয়া ছিল, একটা শর্ত দিয়ে আমরা ইতিমধ্যে এটা 1 নির্ণয় করেছি, আর একটা শর্ত হলো যে সিঙ্কের তাপমাত্রা যদি 0 কেলভিন হয় তাহলে এই দক্ষতা এটা টু ইকুয়াল টু কত হবে সেটা আমাদের নির্ণয় বিষয়। তাহলে এক্ষেত্রে যে বিষয়গুলি দেওয়া আছে সেগুলি আমরা এভাবে লিখে নেব। লেখার পর এখন সূত্র প্রয়োগ। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে এটা টু ইকুয়াল টু যদি আমরা দেখি যে এটা টু ইকুয়াল টু লেখা যায় 1 - T2/T1 ইন্টু 100%। তাহলে এক্ষেত্রে দেখো মানগুলি বসাও, 1 - T2 হলো 0 আর T1 হলো 1000 ইন্টু 100%। তাহলে কি দাঁড়ালো, 0কে কোনো রাশি দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে সেটা ফল কি হয়? 0। তাহলে এক্ষেত্রে আমরা কি পাই? 100%। তাহলে এটা টু আমরা পেয়ে গেলাম এই মানগুলি
উদ্দীপকে যে মানগুলি দেওয়া আছে যে সেই মানগুলি দিয়ে আমরা যখন প্রবলেমটা সলভ করলাম তখন পাওয়া গেল যে এটা 2 = 100%। তাহলে দক্ষতা এখানে উদ্দীপকে বলা হলো যে এই দুইটা শর্ত সাপেক্ষে উদ্দীপকের দক্ষতা 100% বা হবে কিনা সেটা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখাও। তাহলে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে আমরা অবশেষে দেখাতে পারলাম কি যে যদি উৎসের তাপমাত্রা এখন দুইটা ক্ষেত্রে আমরা 100% পেয়েছি দক্ষতা, সেখানে একটা তোমার কমান বলতে হবে যে উদ্দীপকে উল্লেখিত এখানে এটা বলে দিতে হবে যে উদ্দীপকে উল্লেখিত শর্ত প্রয়োগ করে দেখা যায় যে উভয় ক্ষেত্রে কার্নো ইঞ্জিনের দক্ষতা 100%। অতএব উক্তিটি বা উক্তিটি যথার্থ। হ্যাঁ, তাহলে উক্তিটি যথার্থ, এইটুকু হলো তোমার এই প্রয়োগ করার পর তুমি এখানে এটুকু লিখে দিতে পারছো, সেটাই হলো তোমার উচ্চতর দক্ষতা। যে তোমার ঘ অংশের মধ্যে জ্ঞানমূলক থাকবে, অনুধাবনমূলক থাকবে, প্রয়োগমূলক থাকবে এবং উচ্চতর দক্ষতা থাকবে। তুমি যখনই এই প্রবলেমটা সলভ করার পর যে তুমি লিখতে পেরেছ যে এই শর্তটা, তখন তোমার সেটা ফুলফিল হলো। তাহলে এখানে বলে দিতে পারো এইভাবে যে ইঞ্জিনের দক্ষতা এই উদ্দীপকের শর্ত সাপেক্ষে আমরা সেটা প্রমাণ করতে পারলাম, সুতরাং উক্তিটি যথার্থ। তাহলে এইভাবে তোমরা এই উদ্দীপকের আলোকে ওই প্রশ্নটি সলভ করতে পারো। তাহলে তোমাদের সাথে এই তাপগতিবিদ্যা নিয়ে আলোচনা করে বিভিন্ন সময় এই উদ্দীপক দিয়ে সৃজনশীল প্রশ্ন কীভাবে সলভ করা যাবে সেটাও উপস্থাপন করেছি। আশা করছি তোমরা বিষয়গুলি অনুধাবন করতে পারছো এবং তার আলোকে তোমরা নিজেদের দক্ষতাকে কাজে লাগিয়ে তোমাদের প্রয়োজনীয় কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে। তোমাদের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।